দিকে ভাইজানারে 100 200 টাকা পুরা মানি ব্যাগ দিয়া কইলাম এই আবর্জনা আপনি বার মাস সীমান্তে একেবারে ক্রস করে দিয়ে চলে আসবেন আপনার মাথা নাই বলতে পারবেন না এবার কিন্তু সমস্ত সবিজির আপনার মাথা আর মাথা সাইনবোর্ডটা কাছে বলল এইখানে বলল ফানিতে ডুবে যদি কাউরে ভ্যানিশ করতে হয় তাহলে লাল পতাকার কাছে যাইতে হবে ফলারে জিজ্ঞেস করলাম লাল পতাকা কোন দিকে রে ফ্ল্যাশব্যাক কি কইতাম বন্ধুগণ গতকালকের ভিডিওর মধ্যে তো দেখছিলেন আমি কেমনে স্বপ্নে তাইরে ধাক্কা মাইরা ফালাই দিছিলাম তো জিনিসটা যেহেতু স্বপ্নে আছিল যার কারণে বাবির আবার স্বপ্ন থেকে পুনরুদ্ধার করে আবার বাস্তবে ফিরে এসেছিলাম ব্যাপার না বাবিরে যেহেতু কক্সবাজার নিয়ে এসেছি ওনারে এত সহজে যদি ডুবাই লাই তাইলে কি হবে ওনারে যেহেতু ডুবাই জীবনের যত প্ল্যান পরিক্রমা আছে সবকিছু সত্যি করে তারপরে ডুবাইতে হবে বাবিরে বুঝতে দেওয়া যাবে না যে আমার মাথার ভিতরে ওনারে নিয়ে কিতা কিতা প্ল্যান চলে বন্ধুগণ বাবিরে কইলাম আমি আপনার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিই দেখেন কত সুন্দর করে ছবি তুলে দিয়েছি যখনই বাবিরে কইলাম বাবি এবার আমার ছবি তুলে দেন দেখেন বাবি আমারে কি সুন্দর করে ছবি তুলে দিতেছে আমি বাবিরে পূর্ণ বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করে অন্ধভাবে বলেছিলাম ভাবি ফোজ দিয়েছি আপনি একদম এই মটকাটারে ফোকাস করে আমার ছবি তুলে দেন এই যে দেখেন ভাবি আমার কিতা কিতা ছবি তুলেছে আরে বিটি মটকা ফোকাস করবি ভালো কথা আমি কোথায় সেটি বলল যে আরে ভাবি আপনি দিয়ে কি করবেন এখানে আমরা মটকা দেখতে আসছি মটকা দেখেন মানুষ আপনারা তো ডেইলি দেখে মটকা কি দেখে আমি তাই বলি আপনি আমার মাথাটার এমনি বিসর্জন দিয়ে দিবেন ভাবি এ কইলো আশ্চর্য কথা বাট আপনার মাথা বিসর্জন দিছি তো কি হয়েছে ছবি কি গাছে কানি দেন আরো কয়েকটা ছবি তুললে দেয় ভাবি হোনেন এই ভাবি ওই সিফাটার মধ্যে কারণ আপনি তো সেতেন কি লেগে আপনি কি ভাবছেন আমি ছবি তুলতে পারি না আপনি জানেন আমার পরিবারের সবার ছবি আমি তুললা দেয়ার আপনি আমার ছবি লেমন গ্যাং ব্যাং করতেছেন এত হিংসা নিন্দা পালা না আপনি সিফার মধ্যে খারান ওই যে রয়্যাল ফার্লের একটা নিচে খারান আমি আপনার সুন্দর করে ছবি দিল্লা দেই বাবি রূপে পূর্ণ বিশ্বাস করে আমি গ্যাসাং গোসাং করে একটা ফোজ দিলাম আর বাবি কইলো বাবি দেখেন এইবার কিন্তু আপনার মাথা নাই বলতে পারবেন না এইবার কিন্তু সমস্ত ছবি জির আপনার মাথা আর মাথা চিন্তাটা করা যায় তাই করছে কি আমি কইছি আমার মাথা সহ ছবি তোলার জন্য তাই বলে সে উপরে মাথা নিচে মাথা এমনি মাথা জোড়া লাগাই দিবে চিন্তাটা করা যায় আমার যে কি মন্ডায় ছাইতাছে আমি তো কইতে পারতাছি না আমি এত সুন্দর করে তাই না ছবি তিলা দিলাম আর তাই না এগুলা কোনো কাজ করছে এরপরে কইতাছে ভাবি আপনি যখন বলবেন মাথা তুলতে আমি মাথা তুলবো যদি বলেন ফাউ তুলতে আমি ফাউ তুলবো আমার যাই যেটা বলে আমি সেইটাই তুলে দিই এইদিকে আমি ভাবি রে টাইন না দেড়ালে আইসি আফাতত তাইরে আমি গাড়িতে তুলতে ফেললে শান্তি ফাইতে বান্দেগান গাড়ির মধ্যে তাইরে লইয়া যাইতাছি আপনারা কমেন্টে আমার 101টা উপায় জানাইতে বলবেন না কিভাবে এই মুসিবতটারে এই কক্সবাজারের মধ্যে বিসর্জন দিয়ে যাইতে পারি এই মুসিবত লইয়া আজ আমি কি জন্য ঘুরতেছি আপনারা তো জানেন জীবনে কত ফদে 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 হেতি আমারে ঠগাইছে এইদিকে আইছিলাম আমবর্তা খাওয়া মনের লাগে আম বর্তা খাইতে মামারে জিগাইলাম মামা একটা আম কত টিয়া বেড়াই কইলে 50 টিয়া বাবি কইলে 10 টিয়া মা আম আবার 50 টিয়া হয়নি আরে আশ্চর্য তুমি কক্সবাজার এসেছো কক্সবাজার এসে কি তুমি 10 টিয়া আম পাইবা তাইলে বেটারা টুরিস্ট গো থাইকা ব্যবসাটা করব কি বাবি রে কোনো মতেই বুঝাইতে পারলাম না ফরে দে বেডি রে কইলাম আপনি 10 টিয়া দিয়েন আমি 40 টিয়া দিব কোনো সমস্যা নাই বাবি কোনো সমস্যা নাই জীবনে তোর কাছে কত 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 টেহা আমি ধরা খাইছি এটা তো মাত্র 40 টিয়া তা এর বিনিময়ে আমি যে তোরে খাইবে লাগাইছে এটা তো তুই এখনো টের ফাস নাই তা বন্ধুগণ আমি দিলাম 40 টিয়া তাই দিলা 10 টিয়া তাই দেই মহানুভবতা দেখা সাসাই হবা কয়ে তাকিয়েছিল সাসারে আবার বলে আপনি আম বানান আপনি আমার দিকে সাইয়া রেছেন কেন সাসাই এই 2 মিনিটে বুঝে গেছে আমি কি চিজ নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছি তো যেহেতু আমি বেশি টিয়া দিছি যার কারণে আমি ফোটলা না আমার হাতের মধ্যে নিয়েছিলাম তো বন্ধুগণ ব্যাপার না ব্যাপার না ব্যাপার না জীবনে কোনো কিছু ফাইতে গেলে কোনো কিছু ছাড়তে হয় আমি নিলে 40টা টিয়ার মায়া ইসাল্লাম তো চলেন আজকে আমি একটার পরে একটা এই বিষয়ের মধ্যে এসে চিন্তা করতেছি তাই রে কেমনে সুবাইয়া বিসর্জন দেওয়ান যায় একেবারে কক্সবাজারে ভেবেছিলাম অফ সিজনে আসবো কোনো মানুষজন থাকবে না খালি ফাঁকা বিরিজ থাকবে মানে বিষ থাকবে কিন্তু বিশ্বাস করেন কক্সবাজারে নাইমা দেহি মানুষে গিজ 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 কিস 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 করতেছে আরে ভাই এত এত মানুষ তারা এই সিজনে কি লাগ গাইস কত দি দামরা দামরা বেডারা বালু লয়ে খেলতাছে মানে কক্সবাজার হইতাছে এমন জায়গা এখানে দামরা দামরা বেডারা আসলেও এই রকম শিশুদের মতো করে আচরণ করে কোনো ব্যাপার না আমি শুধু সামনে তাকিয়ে ভাবতেছিলাম কিভাবে কিভাবে ভাবিরে এপার থেকে ওপারে ফাটিয়ে দেয়া যায় অবশেষে ভাবিরে বললাম ভাবি চলেন এখানে দাঁড়াই থেকে তো কিছু হবে না আমরা একটু বিশের কাছাকাছি যাই বিশের কাছাকাছি যাইতে না যাইতে এই সাইনবোর্ডটা কাছে বলল এইখানে বলল ফানিতে ডুবে যদি কাউরে ভ্যানিশ করতে হয় তাহলে লাল পতাকার কাছে যাইতে হবে ফলারে জিজ্ঞেস করলাম লাল পতাকা কোন দিকে রে হাতে আমারে কইল ওই যে হে ওই দিকের রাস্তাটা চিহ্ন লইতাছি ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে তো এইটা তার বাবিরে বুঝতে দেয়া যাবে না বাবির সাথে এখানে এসেছি বাবির সাথে রঙ্গ তামাশা কইরা বাবিরে বুঝাইতে হবে শুধুমাত্র বাবির মনোরঞ্জনের জন্য এসেছি করে দূরের মধ্যে ছাইয়া দেখি এক ভাই জানে গোড়ালই আমাদেরকে ডাকতেছে গোড়ার ফিটের মধ্যে ছাইরা এই মাথা থেকে ওই মাথা যদি যাই তাইলে উনি 300 টাকা নিবে ওই মাথা থেকে যদি আবার এই মাথায় আসে তাহলে আরো 300 টাকা মোট 600 টাকা উনি দাবি করে আমাদেরকে ঘোড়া রাইড করাইতে চাইতাছে এইদিকে 600 টাকার কথা শুনে বাবি তো সেটি গেছে বাবি জ্বলতেছে আমরা দুইজনে মিলে দুই ঘোড়ার মধ্যে উঠবো 100 টাকা দিব হবে কিনা বলেন তো বাবি যখন ওইদিকে দরদাম করতে ব্যস্ত এইদিকে আমি চিন্তা করলাম সুযোগটা কাজে লাগাই লাই এইদিকে আমাদের ঘোড়াওয়ালা ভাইজানারে বললাম ভাইজান আপনি এই দিক ওইদিক বুঝি না সোজা গিয়া যদি বার্মা সীমান্ত ফার কইরা টেকনাফের ওইদিক দিয়ে গিয়া যদি বার্মা সীমান্তে এই আবর্জনাটারে ফালাই আসেন
এটা কি সম্ভব গো রাইকে যাইতে পারবো ভাই জানে বললা ফাইটা কোনো ব্যাপারই না আপনি যদি আমারে সেই পরিমাণে টেহা দেন আমি একবারে বারমা সীমানা ক্রস কইরা ওই ওই আবর্জনাটা ওই ওই ফারে ফলাই দিয়ে চলে আসবো আমি বললাম ভাই আপনি ফারবেন তো ভাই কইল কোনো ব্যাপারই না আপনি আমারে ভরসা কইরা দিতে পারেন ওইদিকে ভাবি 10টিয়া 50টি লে ফারাফারি করতেছে এইদিকে আমি ভাই জানের লগে আমার ডিল ফাইনাল করতেছি ভাই জানেরে কইলাম ভাই জান কাক ফকি জানো টেরনা ফাই ভাই জানে কইল কেউ টের পাবে না কেউ টের পাবে না এইদিকে ভাবিরে গেলাম ভাবি আপনার ব্যাগটা দিয়ে আপনি সুন্দর মতো জান গা এইদিকে ভাই জানের 100-200 টাকা পুরা মানি ব্যাগ দিয়ে কইলাম ভাই এই মানি ব্যাগটা শুধুমাত্র আপনার জন্য এটার ভিতরে যা কিছু আছে সব আপনার আপনার লাগে আমার ডিল ফাইনাল এই আবর্জনা আপনি বারমা সীমান্তে একেবারে ক্রস করে দিয়ে চলে আসবেন এই আবর্জনা এই জীবাণু আমি আমার জীবনে রাখতে চাই না ঠিক আছে পৃথিবীতে রাখতে চাইছিলাম না কিন্তু এটা তো বেশি অমানবিক হয়ে যায় যার কারণে আমি তাইরে বাংলাদেশ সীমানা ফার করে বর্ডার ফার করে একেবারে বারমাতে দিয়ে আসতে চাই পরে দিয়ে ভাই জানে কইলা আপনি কোনো টেনশন করবেন না আপনি নিশ্চিন্তে থাকেন এদিকে বাবির কয়েকটা ছবি টবি তিল্লা দিলাম শেষ ছবি বিল্লা কথা তো বন্ধুগণ দেখছেন কিভাবে কিভাবে মানুষ মানে উপরওয়ালা একটা ব্যবস্থা করে দেয় জীবনে আপনার মুসিবত আসবে এই ধরনের মুসিবত বিদায় করার জন্য সেইটার বাহক উপরওয়ালাই আপনারে ফাটাবে দেখছেন কি সুন্দর ঘোরাই করে বাবিরে বিদায় দিতেছি জীবনে এইরকম দৃশ্য কল্পনা করেছি কোথায় কল্পনা করেছিলাম সুইমিং পুলের ফারে নিয়ে ধাক্কা দিব না ওইটা ধর হইলো না বাবিরে ঘোরাই করে বারমা সীমানায় ফার করে দেওয়ার জন্য ভাইজানেরে ফিট করে ফেলাইলাম এত সুন্দর ভাবে যে জিনিসটা মজবুত ভাবে যে জিনিসটা ঘটে যাবে আমি চিন্তাও করতে পারি নাই আমি খুশিতে আবেগে আনন্দে আপ্লুত হয়ে বাবিরে টাটা বাই বাই দিতেছি বাবি গো এই এই দেশের মায়া ত্যাগ কইরা জান গো বাবি বালা থেকেন গো বাবি বালা থেকেন বালা থেকেন বাবি বেশি ডরায়েন না এই গোরার উপরে থেকে লাভ চাপ দিয়ে না বা ঠিক আছে বাবি যেদিকে দুই শখ যায় শুধু যাইতেই থাকেন বাবি গো যাইতেই থাকি আনন্দ আকাশে বাতাসে বাবি নাই রে বাবি নাই রে বাবি নাই রে চিন্তাটা করা যায় এত সহজে বাবির কাছ থেকে আমি এরকম মুক্তি লাভ করবো আমি তো জীবনে কল্পনা করি নাই বন্ধুগান কি যে একা একা লাগতেছে কি যে শান্তি শান্তি লাগতেছে বাবি গো যেখানেই থাকেন বাবি ভালো থাকেন নিজের নিয়ে কোনো টেনশন করেন না বাবি আপনার মতো আবর্জনা দূর হয় ভালো।